ডিয়ার ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, কথা দাও তোমরা সবাই এই ভিডিওটা তোমাদের হাজব্যান্ডদেরকে পাঠাবে, প্লিজ কথা দাও। আমি কিন্তু রোজ দিন তোমাদেরকে বলি না, লাইক লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব বলি না, আমার যখন লাস্ট হয়ে যায় ধরো 9000 মানে 900 হয়ে গেল তখন শুধু বলি, আদারওয়াইজ আমি কিন্তু বলি না, লাইক 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 শেয়ার বলি না। আজকে বলছি এই ভিডিওটা তোমরা তোমার হাজব্যান্ডদেরকে অবশ্যই শেয়ার করো, রিকোয়েস্টটা রেখো, রিকোয়েস্ট হ্যাঁ রেখো। তো একটা কথা বলি, বউয়ের ঠেঙ্গাইলে কি কি জিনিস শেখা যায় এবং কেন স্বামীদের প্রত্যেকটা স্ত্রীর উচিত ঠেঙ্গানো, বুঝছো? আমাদের শোম্যান, আমাদের না আমার, তোমরা তো কি না কি ডাকো, কেউ স্যান্ডি, কেউ ম্যান, কত কিছু ডাকো, আমি শুধু শোম্যান নামটা কিন্তু আমি দিচ্ছি, এটাতে অন্য কেউ ডাকলে কপিরাইট ক্লেম দেওয়ার অধিকার কিন্তু শুধু আমার আছে। হ্যাঁ, পুরা ওয়াইটিতে আমি দিছি শোম্যান নাম, দেখলাম এখন অনেক এক দুজনে শোম্যান নামে বানায়, মানে আমার থেকে নামটা চুরি করছে, এরকম চুরি করে, এই বাবা জীবন নামটা আমার দেওয়া, এখন তো সবাই জীবন ভাই হ্যান ভাই ত্যান ভাই ডাকে সবাই, কিন্তু নামটা শুধু আমার, আমি দিছিলাম। আমি আবার একটু ক্রিয়েটিভ পার্সোনালিটি, তো নিজের কন্টেন্টে বিশ্বাস করি, ঠিক আছে? তো এর জন্য নামগুলি আমি মানুষের থেকে ধার করি না, নিজস্বতা বজায় রাখার চেষ্টা করি। যেটা বলছিলাম টপিকে আসি, টপিকে, ট্রেন্ডিং টপিকে, তুরুজা কথা বলতে বলতে ভুলে যাই, স্বামীদেরকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সেন্ড করবেন যারা ভালোবাসেন স্বামীকে। আজকে আপনাদের, আপনারা কত মাত্রা প্রতিভক্ত মহিলা আমি দেখতে চাই, কতজন লোক আমার কমেন্ট বক্সে লিখবে দিদি আমি আমার স্বামীকে এটা সেন্ড করছি। বউ ঠেঙ্গাইলে কি কি হয়, বউ ঠেঙ্গাইলে কি কি শেখা যায়, বউ ঠেঙ্গাইলে ডেইলি ডেইলি পশুটার ঘর সাফ হয়, বউ ঠেঙ্গাইলে কত কৌটায় কতটুকু জল দেয়া ভাত করা যায় শেখা যায়, কত ধানে কত চাল হয় জানি, কিন্তু কত কোটা চাইলে কয়জন পেটের মানুষের হয় বউ ঠেঙ্গাইলেই শিখা যায়, নাইলে শিখা যায় না। বউ ঠেঙ্গাইলে পশুর জন্য মাংস রান্না শিখা যায়, বউ ঠেঙ্গাইলে নিজেরে পরিষ্কার পরিচ্ছন্ন চুল মূল কাইটটা হিরো হিরো লুক আনা যায়, কারণ নিজেকে একটু ইমরান হাশমি ইমরান হাশমি ফিল ফিল করানো যায়। বউ ঠেঙ্গাইলে বাকিটা বললাম না, লজ্জা লাগে, আমারও তো লজ্জা লাগে, 18+ তো কি হইছে, বাকিটা বললাম না। বউ ঠাঙ্গাইলে দেখো বিছানায় কিছু করার আগে জনির প্যাম্পার্সটা এক্সট্রা থাকে পয়রা নিও, তুমি আমার কথা শুনো, আমি জানি দেখছো তোমরা গেঞ্জি চেঞ্জ, গ্রিন গেঞ্জিটা যেই গন্ধ বেরিয়েছিল আজকে পড়ছে, সাদা একবার পড়ছে লাল একবার পড়ছে, ভালো দেখো তুমি সাতটা স্যান্ডো গেঞ্জি কিনো বাবা আমার আপত্তি নেই, হ্যাঁ তুমি রাস্তাঘাটও গেঞ্জি পরে বাড়িতে পারো পুরুষ মানুষ স্যান্ডো গেঞ্জি, কিন্তু সাতটা কিনো, সাত দিন সাতটা পরো, সেই গরম কি গন্ধ, হ্যাঁ তো সাতটা গেঞ্জি তুমি কিনো ডিফারেন্ট ডিফারেন্ট কামার, আজকে লাল গেঞ্জি পরছে, তারপরে না কাল কাল করে বলছে না ওরা কালে খায়, হ্যাঁ এইভাবে বউয়ের প্রেমিক ধরবো ধরবো ক্যাচ ধরবো ধরবো করে দাঁড়ায় দিল, বউয়ের প্রেম ছুটে গেল, আরেকবার ছক্কা মাইরা দাঁড়াইলো বউয়ের প্রেমিক আসবো ধরবো গেল গিয়ে, আরেকবার একদম বাউন্সার দিব, একবার ফিল্ডিং একবার ব্যাটিং একবার বোলিং, তিনবার গেল গিয়া বউর প্রেমিক, এইবার কইলো আমি আম্পায়ার হুমু হুইসেল দিমু, ব্যাস ধরা পইটা হোয়াইটি গরম আর নিজেও গরম, 88.9 চলতেছে ভিউয়ার্স ভিউয়ার্স, ইয়েস বেট বেট বেট, কাল তক 90 হয়ে যাইব হয়ে যাইব হয়ে যাইব, তারপর 10 সুস্থভাবে আনবো, বলি অসমেন খারাপ পাইও না বাবা, দেখলাম পশুর জন্য দই আনতেছো মাংস আনবা বলতেছো ভালো কথা, কালকে যদি পেডিগ্রি না আনছো আমি কিন্তু তুইল্লা সাদেমু, পেডিগ্রি চাই ডিয়ার ভিউয়ার্স, লেখো গিয়ে ওর কমেন্ট বক্সে পেডিগ্রি, দই মাংস পেডিগ্রি, তিন বেলা সকাল বিকাল ও খাবে, তুমি যখন চা বিস্কুট খিব ও খাবে পেডিগ্রি, আর তিন বেলা দই মাংস আর জল, মানে বেশি করে জল দিয়ে রাখবে একটু পর পরে, ঠিক আছে? যেটুকুন করছো করছো, আজকে নাক তুলা তুলা কথা কথা নাক তুলো কেন, কি দিয়ে খামু জানি না, মাংসটা খামু কিনা জানি না, এত এত বিরক্ত হয়ে কথা বলবে না, ছেলে মানুষের এত বিরক্ত ভালো লাগে না, কাজ নাই কর্ম নাই চাকরি নাই বাকরি নাই, ঘরে বসে দুইটা পোষ্যের জন্য রান্না করছো অনেক কিছু করছো, রাস্তায় গিয়ে তিন দিন ইট ভাঙ্গাও, তিন দিন তুমি ইট ভাঙ্গো, তুমি বুঝবা
কত দানে কত চাল হয়। তোমার মতো স্বামীদেরকে না ইট ভাঙাইতে পাঠা লাগে, দুই তিন ইট ভাঙবা ঠিক হয়ে যাইবা। বউয়ের টাকায় গাজ নিষ্ঠেলে চুল কেটে আইসে হিরো আমার ইমরান ইমরান ফিলিংস। ইমরান শুধু ফিলিংস ফিল হইব না, সব দিকে ইমরান হইতে হইব। তুমি যে ইমরান হইতে পারো না আমি জানি, আমি সব জানি। হ্যাঁ বয়স্ক মহিলার বিরোধ দেখো না বলছিল কেন, এখন সব মুখ খুলুম। আমি জানি না তুমি ইমরান হইতে পারো না। এই মিশা কথা কইবা না, আমি জানি তুমি ইমরান হইতে পারো না। আমি মিথ্যা কথা কোনো সময় বলি না, দেখছো আমার কোনো ভিডিওতে বলতে এই 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 এক্সট্রা কথা দিদি বলে না। হ্যাঁ খবরদার, আর লাইভে কোনোদিনও এইটা নিয়ে আসবে না খবরদার। আজকে ভিডিওতে বলে দিছে ও এটা খাবে না এক্সেপ্ট অকেশন, ভেরি গুড। আর এটাও নাকি আর কিনবে না শেষ হয়ে গেলে, এখন তো আর কিনবে না জানি, শ্বশুরে কইয়া দিছে না। রাত একটার থেকে সাড়ে তিনটার মতো কোথায় ছিলা, কোথায় গেছিলা, কোন জায়গায় গেছিলা, এটা খাইতে এত দূরে যাও নাই, কোন নাকি গঙ্গার পারে টাইটানিক। ওহ ও একজনে নেক্সট দিন সকালবেলা কচুরি নরম নরম অ্যাডভার্টাইজ চলতেছিল এই গরমে, বুঝলে ভালো না বুঝলে, এইবার বুঝলা ভিউয়ার্স, কচুরিটা গরম নরম নরম ছিল এই আমিও তো বলি বেটার বউ জায়গা বেটা কচুরি নরম দেখে। সরম 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 লাগতেছে, আমার সরম লাগে তোমাদের লাগুক না লাগুক। হ্যাঁ শ্বশুর মশাই ভান্ডা ফুরাই দিল, ভয় পাচ্ছ হুলকে, যদি হুল সব কিছু ভুলভাল করে দেয়। হোতায় হোতায় তুনে জখম দিয়া উসনে কেসে নিভায়েগা উসকে উপরে। আর ইয়ার শেয়ারিং ইজ কেয়ারিং, বিবি কো চারবার কে লিয়ে ছোড় দিয়া তো ক্যা হুয়া, অর ভি মৌকা দে দে ইয়ার, শেয়ারিং ইজ কেয়ারিং। বউয়ের টাকায় খাইতে হইলে তো বউকে শেয়ার করতেই হবে। রাধা কবি শ্যাম কবি মীরা কবি শ্যাম, তাই না? তো তোমার মীরা মানে দুজনেরই এখন আর কি। তো চলো ভিউয়ার্স, দেখলা আমাদের আমাদের না তোমাদের না আমার আমার ইয়ে আমাদের কথাটা বেশি বা শিক্ষণ তো সোমেনে মাংস রান্না করলো, ভাত রান্না করলো, তারপরে বললো মাটনটাও খাইতে পারবে না, হ্যাঁ ঝাল ঝাল, কিন্তু পুরাটাই খেয়ে নিল, কারণ রাত্রেবেলা ওর মাংস ছিল না, ওর মা আবার ওকে মাংস এনে দিল। জনিকে তো দুপুরবেলা দিছে ওই চিকেনটা দিয়া, আর মাটনটা দিয়া ধুয়ে সেরে বললো, আর রাত্রেবেলা কিন্তু ওর রান্না করা চিকেন দিয়েই জনিকে ভাত দিল, এটা দেখাইছে আমাদেরকে, মিথ্যা কথা বলে নাই, এটা দেখাইছে। দই ছিল না ঘরে, দই কালকে আনবে, কিন্তু কুইরা তো কুইরা সকালবেলা গেল ঘুরতে বললো মাংস এনে সেরা, আয় এসে সকালবেলা পুরা ঘুম দিস, সকালবেলা কেউ ঘুমায়? হ্যাঁ সন্ধ্যার সময় চুল কাটতে লাগছে, এটা অলক্ষী লাগে না এগুলা, এর জন্য তো অলক্ষী লাগে, বারোটার আগে চুল মুল কাইটা স্নান মুন কইরা ঠাকুর ঘরে যাইতে লাগে, ঠাকুর তো তোর বউ ঘুম পাড়াই দিয়ে গেছে। হ্যাঁ যাক তোদের ঘরে ঠাকুর এমনি বাধা আছে, যে লক্ষ্মী বাবা তোদের ঘরে তো লক্ষ্মী বাধা, মানুষে কত কষ্ট করে রে, হায় হায় রে। আর কি সুন্দর মাত্র মাত্র ১৯ দিনে মানে 657 কে থেকে 90 কে, যেটা বাবা জীবন মানে পিঙ্কির মেয়ের জামাইরাও পারে নাই, মাত্র ১৯ দিনে সামান্য একটু বইয়ের চরিত্রটার বাজারে বিক্রি করিয়া 40 কে। হ্যাঁ মানে মামুলি কথা 40, দিদি আরে 1 লাখ ব্যবসা 19 দিন, 19 দিনের মধ্যে 40 কে, এটা একটা বিশাল বড় ব্যাপার ওয়াইটিতে। আর এই শিক্ষাটা ওয়াইটিতে দিয়ে দিল, এখন আগে কত নিউ নিউ ইউটিউবাররা নিউ নিউ ইয়াং ছেলে মেয়েরা যে বাবা জীবন একটা শিক্ষা দিল, বাবা জীবন একটা তাও 6 মাস লেগেছে, বাবা জীবন এপ্রিল মাসে 30 কে ছিল, ও যখন 1 লাখ করেছে ও ডিসেম্বর, প্রায় 6 মাস গেছে ওর 1 লাখ করতে, 19 দিনে রেকর্ড 57 থেকে 90 করে ফেললো, ওর 57 কে ছিল শিটং যাওয়ার আগে, শিটং যাওয়ার পরে 57 থেকে 90 কে এই 19 দিনে করলো। সত্যি তুমি স্মার্ট ওয়ার্কার, কিন্তু ব্র্যাকেটে ক্যারেক্টারলেস, স্মার্ট ওয়ার্কার ব্র্যাকেটে তোমার হবে কুইরা ক্যারেক্টারলেস। তা বললি ওই দিন সারা রাত্রে 3:30 থেকে সেরা সব কিছুই নরম নরম হয়ে গেল, এই জন্য এখন পয়সা আছে তাই না, এই দই এই মাংস এগুলো কে দেখে। তারপর কি বললাম মাংসটা কি করে পুড়লো, ফোন ঘাটতেছিল কেন, কি দেখতেছিলা ভাবছো বুঝছি না, অনলাইন চেক করতে থাকো বউ কতক্ষণ অনলাইন থাকে, বউ কি ওইখানে আবার, তুমি তো মেনেই নিছো হুলকে, তো বউ থাক না ওইখানে হুলের সাথে, তোমার কি ভুল তাতে, তুমি মেনে নিছো, মেনে নাও নাই,
মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, সব তুমি মেনে নিয়েছো। তুমি বউর সঙ্গে যেভাবে ছ মাস এখন যেটা হবে সেটা হচ্ছে বিহাইন্ড ক্যামেরা, আমরা ক্যামেরাতে তোমাদের বাড়িতে হয়তো আর হুলকে আর দেখব না, আর দেখব না, আর দেখব না। কিন্তু রিলেশনে তো ভাটা পড়বে না, লাগে একটা রুম বুক করে দিবা বউকে আলাদা জায়গায়, সেখানে গেছে হুলের সাথে প্যার তুমকো ভি হ্যায় প্যার হামকো ভি হ্যায়, তাই না? দাও তোমাদের পার্সোনাল ব্যাপারে আমি নাক গলাই না, আমার নাকটা লম্বা হইলো আমি গলাই না। তোমার নিয়ে আমি কোনোদিনও ভিডিও করতাম, তুমি এইসব কাজ করছো কি ভিডিও করছি? হ্যাঁ, তোমাকে ঠ্যাঙ্গাইতে যতটা আমি ভালো পারি আর কেউ ঠ্যাঙ্গায় না তোমাকে ওইভাবে। শোনো, কালকে থেকে পেডিগ্রি চাই, আর গেঞ্জিটা কালকেও চেঞ্জ, এই লাল একটা পরলাম সাত দিন মতো চললো চললো চললো। হ্যাঁ, ঘামের গন্ধ বোঝো না, নিজের শরীরের গন্ধ নিজে বোঝো না, ছি, স্নানের পর তো স্প্রেটেও করতে দেখি না, পাউডার টাউডারও মাখতে দেখি না, এগুলো করবা ব্লগে দেখাইবা, চুল কাটছো সুন্দর করে না, এখন স্প্রেটে করা ডিও, মানুষ দেখতে ভালোবাস, বলবো জিও জিও মেরা ভাই জিও, সবাই তো তখন ভাই হয়ে গেছো, ইসমা আবার ভাই, কি রিস্ক টাকাটা বলো, বউয়ের টাকা থাকলে অনেক কিছু করতে ইচ্ছে করে। কোন ব্যাটার যার বউ গেছে গিয়া ও তোমাকে ছেড়ে দিয়া তার চুল কাটতে ইচ্ছে হবে, আবার একটু স্টাইল মার্কা, আবার কি বেলা যা চুলের মানে সেলুনে গিয়ে সেরো, চুলের দোকান মানে সেলুনের যে কি বলে এটাকে, হ্যাঁ যিনি কাটেন, হ্যাঁ সে তাকে, আমি ওই ওয়ার্ডটা ইউজ করলাম না, আমি সেটা মুখে এসেছিল আমি ওইটা ইউজ করলাম, বারবার, ওকে বারবার বলছি, অন্য ওয়ার্ড ইউজ করলাম না, বারবারকে বলছে এই সেলুনে চুল কাটা আমার ভালো, এই চায়ের দোকানে চিনি ছেঁড়া চা, তোমার যে মধ্যে চিনি এমনি নাই, এই দোকানে কচুরি খাওয়া ভালো, ওরা কইছে তোমাকে, ওরা কইছে যে আমার হে প্রমোশন করো, বেটা নির্লজ্জ দেখছি। ওরা জিজ্ঞেস করে না, দাদা আপনার বউটা আপনার ফালায় গেল তিনবার, আপনি কেন এমনি ফিল্ডিং করতেছিলেন, এগুলো জিজ্ঞেস করে না, আমি হলে ঠিক জিজ্ঞেস করতাম, ও বেটা শুন কেমন কিরা বউ গেল, এই ব্যাটিং বলিং আম্পায়ার করতে করতে বউ গেল, জিজ্ঞেস করে না, লজ্জা লাগে না, আসে লজ্জা পট্টি আসে পট্টি। কিন্তু ওই দিন কিন্তু মাংসওয়ালার মুখে দুশো শুধু হাসি ছিল, মাংসওয়ালা ভিডিওগুলি ভালো করেই দেখছে ওয়াইটিতে, মাংসওয়ালার মুখটার মধ্যে একটা পুরো হাসি ছিল, বেটা তুই বউ পালতে পারোস না ছি কুইরা। তবে শুনেন ভিউয়ার্সরা, প্রত্যেকে স্বামীকে ভিডিওটা আপনার সেন্ড করবেন, বউয়ের হাতে প্যাদানি খাওয়ার পর স্বামীরা কি ঠিক হয়, রান্না তারপরে পোষ্যর হিসু, আর শোনো নিজের জন্য হাগিস কিনে রেখা দিও, ভালো কথা বলছি, যাইবা যখন বাইরে বা বাজারে নিজের জন্য হাগিস কিনবা, রাত্রেবেলা কি নাকি কইরা দেওয়া বিছানা বেডশিট চেঞ্জ করতে লাগে, বড়দের হাগিস পাওয়া যায়, জিজ্ঞেস করলে বলে দিবা ডগের জন্য নিচ্ছ, এটা কেউ আর বলতে লাগবে না, আমি জ্ঞান দিলাম, পেডিগ্রি চাই। আর এইভাবে ভাত রান্না করবা, আরেকটা এর সাথে আলু মিষ্টি, দেখছো তো তোমরা এখন এখন সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ রাত্রের ডিনার কথাগুলি বলে না, আমি বলেছিলাম সকালের খাওয়াটাকে ব্রেকফাস্ট বলে দুপুরেরটাকে লাঞ্চ বলে, এখন বলে না, অনেক কিছু চেঞ্জ করছে অনেক কিছু, ভালো ছেলে হয়ে যাও, বাবা মার সন্তান হও, স্ত্রীর স্বামী হও, তাহলে ও কিন্তু চলে যাবে আবার, এটা কথা বলি, ওকে তুমি রাখতে পারবে না, অসম্ভব, এখন টিকে আছে থাকবে চার পাঁচ বছর আরও, আর মেয়েটাকে সামলাতে পারবে না, ও থাকবে না, ও আবার কাউকে পাবে ওর জীবনে, ওর জীবনে আবার কেউ না কেউ আসবে, তার আগে তুমি নিজেকে শক্ত করে ফেলো, মাটিটা শক্ত, কত শেয়ার করবা কতজনের সাথে নিজের বউকে শেয়ার করবা, তুমি মা তুমি বলছো না আমি রোবট আমার মন নেই, ঠিকই বলছো, কিন্তু যদি তুমি নিজেকে শক্ত না করো, রান্নাটা শিখো, মিষ্টি কুমড়া আলু সিদ্ধ দেওয়া শিখো, মাছকে আলুটা কাটবা, আর কিরে এই তুই না ইউটিউব করিস, ইউটিউবে রান্না নাই, হাউ টু বয়েল লিখলি তো এসে পড়বো, মৃত্যুক্ত থাকার এত মিথ্যা কথা বলে, আমি তো ভুলেই গেছিলাম, আমি জ্ঞান দিচ্ছি ওকে, আলু মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে খাবি ভাত, পেট জ্বলবে না, সকালে আর রাত্রে নিজের ঘরে রান্না খাবা, দুপুরে মার থেকে আই না, মা একটু ভালো করে রান্না করো তো, আলু পোস্ত টোস্ত তুমি করতে পারো, দুপুরের খাওয়াটা মার এখান থেকে রান্না খাবা, আর সকালের রান্নাটা আর রাত্রে রান্নাটা নিজে খাবা, কোনো রকম রিচ ফুড না, ওই আলু মিষ্টি কুমড়া সিদ্ধ, আলু ডিম সিদ্ধ, একটু যদি পারো একটু বেগুন পোড়াটা শিখতে পারো, ওইগুলি খাবে, যেগুলো তো রিচ থাকবে না, আর দুপুরের খাওয়াটা মার থেকে এনে খাবা, আর খবরদার এইরকম ইমরানের গান যদি কমিউনিটিতে দেখি, কোনো গান টান দরকার নাই, এখন অনেক হয়েছে নাকামি, আর বেশি দিন দশকে হয়ে যাবো,
আরামসে যাব ভদ্রভাবে ভিডিও করো লোকে ভালোবাসবো আর আমি তো আসি তোমার ঠ্যাঙ্গানের জন্য প্যার তুমকো ভি হ্যায় প্যার হামকো ভি হ্যায়